মাঠ জুড়ে হলুদ বিপ্লব। ঝিনাইদহে সয়েল গ্রামের মাঠে দিগন্ত শুয়েছে সরিষা ফুলের গালিচা। শুধু সয়েল গ্রামের মাঠ নয়, ঝিনাইদহের ছয়টি উপজেলা এখন সরিষা ফুলের দখলে। হলুদ চাদরে মুড়িয়ে আছে সরিষার ক্ষেত। সরিষা ফুলের এমন সৌন্দর্যে মুগ্ধ মানুষ। আর কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা এবার ভালো হয়েছে। জ্বালানি তেল আর সারের দাম বেশি থাকায় বিঘাপতি খরচ হয়েছে 4 থেকে 5 হাজার টাকা। এবার ভালো ফলনে বেশি দাম পাওয়ার প্রত্যাশা কৃষকদের। সরিষা আবাদে আবাদ করতে যে জ্বালানি তেলের দাম বেশি, সারের দাম বেশি, তা বিঘাপতি 4-5 হাজার টাকা খরচ, আশা করি সঠিক দাম পাবো। আমি শস্য বলেছি তা খুব ভালো ফলন দেখা যাচ্ছে, ভালো শস্য হয়েছে, ভালো ফলন আশা করা যাচ্ছে। গত বছর সরিষা বুনেছিলাম 1 বিঘে, তা ফলন হয়েছিল ভালোই, কিন্তু এবার আর একটু বেশি বুনেছি তেলের দাম বেশি বলে। আশা যে যদি সরকার দাম একটু বেশি দেয়, এই জন্যে অন্য ফসল কম করে সরিষা বেশি করেছি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এবার ঝিনাইদহ জেলায় আমাদের সরিষা ক্ষেত অনেক উৎপাদন হয়েছে। সরিষা খুব ভালো হয়েছে, এবার মাঠে সরিষা খুব, সরকার সার মাটি দিয়েছে, ওষুধ দিয়েছে, এবার বিরাট ফলন হবে। আর এখন আমাদের সরকারের কাছে দাবি যে আমাদের জন্য চাষের দিকে একটু খেয়াল রাখে, আমরা আরও উৎপাদন বেশি করতে পারি। সরিষা এবার ভালো হয়েছে, সরকার যদি ন্যায্য দাম দেয় আমরা লাভবান হব ইনশাল্লাহ। ঝিনাইদহে এবার 11,117 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষি কর্মকর্তা বলছেন লক্ষ্যমাত্রার চেয়ে 2,000 হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে, আর তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে কৃষকদের। ঝিনাইদহ জেলা একটা কৃষি সমৃদ্ধ জেলা, এই জেলায় সব ফসলের আবাদ হয়। এবছর গত বছরের তুলনায় সরিষার আবাদ অনেক বৃদ্ধি পেয়েছে, প্রায় 2,000 হেক্টর জমি বৃদ্ধি পেয়েছে। আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের একটা দীর্ঘমেয়াদি 3 বছর মেয়াদি একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে 40% সরিষার তেল যাতে করে আমরা ভোজ্য তেল হিসেবে সরবরাহ করতে পারি এবং সয়াবিনের উপরে নির্ভর কমাতে পারি। সেজন্য আমরা চাষিদেরকে 31,500 কেজি বীজ আমরা বিনামূল্যে বিতরণ করেছি। চাষিদেরকে যেসব জায়গায় শর্ট ডিউরেশনের হয়, অর্থাৎ আমন ধান কাটার সাথে সাথে যে সরিষা আবাদ করতে পারি, সেই জমিগুলো তাদের নির্ধারণ করে দিয়েছি এবং চাষিদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা শক্তিশালী করেছি। এই লক্ষ্যমাত্রা অর্জনে চাষি ভাইরা যথেষ্ট আমাদের এগিয়ে এসেছে, তাদের বীজ সার দিয়ে আমরা সহায়তা করেছি, ফলে আমাদের গত বছরের তুলনায় এবছর 2,000 হেক্টর জমিতে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। আশা করা যায় এই সরিষার আবাদ যা হয়েছে তার যে ফলন, সেই ফলনটা আমরা চাষিরা বেশি দামে বিক্রি করতে পারবে এবং চাষিরা লাভবান হবে, সর্বোপরি আমাদের জেলাও সমৃদ্ধ হবে। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ঝিনাইদহের মাঠ। কৃষকরা দাবি করছেন এবার ফলন ভালো হয়েছে, তবে দাম নিয়ে একটু সংশয়। তারা দাবি করছেন ন্যায্য দাম পেলে আগামীতে সরিষা চাষের জন্য আরও উৎসাহিত হবেন তারা। ঝিনাইদহের মাঠ থেকে হৃদয় রহমান, ঝিনেদা টিভি।